শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে বলছি, আশা করি ভালো আছো তোমরা, তোমাদের ফ্যামিলি সকলে ভালো আছে। এখন কোভিড-19 মোকাবিলায় চলছে, ক্লাস করা সম্ভব হচ্ছে না, অনলাইন ক্লাসের মধ্যেই চলতে হচ্ছে। সামনে অ্যানুয়াল পরীক্ষা, আমরা লেসনটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে তোমাদের যে লেসনটা পড়াবো সেটা হচ্ছে প্রিপোজিশন, অ্যানুয়ালি থাকবে। এই প্রিপোজিশনটা সম্পর্কে তোমাদের কিছু দেখাবো বা পড়াবো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রিপোজিশন, প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, এই প্রশ্নটি যদি করা হয় তোমাকে, তা তুমি কি বলবে? প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্য বা অন্য পদের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করে তাকে বলা হচ্ছে প্রিপোজিশন। হোয়াট ইজ প্রিপোজিশন, ইংরেজিতে হলো হোয়াট ইজ প্রিপোজিশন। আর বাংলায় যদি প্রশ্ন করা হয় সেটি হবে প্রিপোজিশন কাকে বলে, তা তুমি বলবে যে না মানে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের মধ্যে অন্য পদের সঙ্গে, বাক্যের অন্য পদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে দেয়, সম্বন্ধ স্থাপন করে দেয়, তখন তাকে বলে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ব্যবহার তোমাকে জানতে হবে কিছু। তো প্রিপোজিশন কাকে বলে, যেমন ধরো যদি আমি কোনো কিছু, ধরো বইটি টেবিলের উপর আছে, আমি তোমাকে যদি বলি বইটি টেবিলের উপর আছে, তা বই কথা থাকে, টেবিলের নিচে থাকবে না, টেবিলের উপরেইতে থাকবে। এখন উপরে বোঝালে ওয়ান প্রিপোজিশনটি বসবে, তাহলে কখন কি বসবে? দি, বু, ইজ, এখানে অন প্রিপোজিশনটা বসে গেল, দি বুক ইজ অন দ্য টেবিল। আমি যদি বলি বিড়ালটি টেবিলের নিচে আছে, তাহলে নিচে বোঝালে তখন কোন প্রিপোজিশন বসবে? আন্ডার প্রিপোজিশনটি বসবে, তাহলে তখন হবে, তখন হবে, এগুলো সব এক্সাম্পল, এগুলো হচ্ছে এক্সাম্পলের উদাহরণ। যেমন হচ্ছে তোমাকে যেটা বললাম, বিড়ালটি টেবিলের নিচে আছে, দি ক্যাট ইজ, তখন হবে আন্ডার, ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, হয়ে গেল। তা আমরা যদি বলি উইথ, উইথ প্রিপোজিশনটা হয় সঙ্গে বোঝায় আর দ্বারা বোঝায়। উইথ প্রিপোজিশনটা দ্বারা দিয়া বোঝালে উইথ হবে, সঙ্গে বোঝালে উইথ হবে। তো কীরকম সেটি কীরকম, যদি বলি আমরা চোখ দিয়ে দেখি, আমরা তো চোখ দিয়ে দেখি, তখন তো এক্সাম্পল, সবই এক্সাম্পল, আমরা চোখ দিয়ে দেখি, উই সি উইথ আওয়ার আইজ, তার মানে এখানে উইথটা দ্বারা বা দিয়া এটা বোঝাচ্ছে। আমি যদি বলি বালিকাটি তার মায়ের সাথে বাজারে যায়, তখন কি হবে? তখন হবে দি গার্ল, দি গার্ল গোজ উইথ, গোজ টু, গোজ টু মার্কেট উইথ হার মাদার। তাহলে এখানে উইথ পজিশনটা একটা কিন্তু দ্বারা দিয়া বোঝাচ্ছে, আর একটা কিন্তু সঙ্গে বোঝাচ্ছে, উইথ পজিশনটা, ঠিক আছে? এটা দেখালাম। আচ্ছা, প্রিপোজিশনের বহু উদাহরণ আছে, বিহাইন্ড হচ্ছে পিছনে, তোমাদের বইয়ে দিয়ে আছে, দেখো সেগুলো লক্ষ্য করো। ফর মানে জন্যে, উইথ মানে সাথে বা দ্বারা, তোমাকে এই মাত্র বুঝিয়ে দিলাম। আপন মানে উপরে, ফ্রম মানে হইতে বা থেকে, এইটা একটা বুঝাই, ফ্রম দিয়ে একটা তোমাকে দেখাই। বাবা অফিস থেকে আসিতেছে, তোমাকে যদি বলা হয় তাহলে ফাদার is coming, coming এর পর from preposition দিয়ে বসে গেল from office, office, বাবা অফিস থেকে আসছে, থেকে বা হইতে চলে, তখন from prepositionটি বসবে। আচ্ছা, তোমাদের প্রচুর প্রিপোজিশনের উদাহরণ দিয়ে আছে, উ মানে ভিতরে, পাই মানে দ্বারা, আপ মানে উপরে। আচ্ছা, এই বাই প্রিপোজিশনটা একটু বলি তোমাদের, দেখো উইথ মানে দ্বারা দিয়া বোঝায়,
আমার মাই মনন দ্বারা দেয়া বোঝায় তাহলে তো কষ্ট কি আমি যদি বলি যে আমি বাসে করে বিদ্যালয়ে আসি তাহলে তখন কি হবে কি সে বাসে করে বিদ্যালয়ে আসে তখন কি হবে হি কামস টু স্কুল তখন হবে বাই উইথ হবে না তখন হবে বাই বাস তখন হবে বাই বাস তাহলে বাইপাস তাহলে বায়ু মানে দ্বারা হয় উইথ মানে দ্বারা হয় তাহলে সেখানে ফর্মেটিক্যালি কোথায় কোনটা প্রয়োগ হবে কোন প্রিপোজিশনটা তোমাকে সেটা জানতে হবে ঠিক আছে সেরকম বহু বহু প্রিপোজিশন আছে অ্যাবাভ আছে অ্যাক্রস আছে এগেইনস্ট আছে অ্যালং অ্যামং অ্যারাউন্ড বিলো বিসাইড বিটুইন ডিউরিং সময়কাল বোঝাতে ডিউরিং হবে দুজনের মাঝে বলে বিটুইন হবে কাছাকাছি বুঝলে নিয়ার হবে হ্যাঁ এগুলো তোমাদের প্রিপোজিশনগুলোকে আছে যেমন ধরো তোমাদের যেটা এক্সারসাইজে রয়েছে দুইয়ের এক্সারসাইজে তোমাদের প্রিপোজিশন কিছু খুঁজে বার করতে বলেছে সেই প্রিপোজিশনটা খুঁজে বার করতে বলেছে তো লেখা আছে দি ক্যাট ইজ ইন দি আন্ডার দি টেবিল এটি ইন করা আছে এটি কিন্তু ভুল আছে তোমাদের এটা ইন হবে না ইজ হবে দি ক্যাট ইজ আন্ডার আন্ডার দা ট্রি লেখা আছে আন্ডার দা ট্রি বইতে কিন্তু ইস্ট ইন লেখা আছে ওটা কিন্তু তোমাদের ভুল আছে তোমরা সংশোধন করে নেবে ওটা ইজ হবে কারণ দুটো প্রিপোজিশন পর পর বসে না বইতে কিন্তু ইন আর আন্ডার দুটো পর পর দেয়া আছে তাহলে এখানে কিন্তু ইজ হবে আর আন্ডারটা হলো প্রিপোজিশন তাহলে এখানে তোমাকে খুঁজে বার করতে বলেছে প্রিপোজিশন কোনটা তার মানে তোমাকে পাশে লিখে দিতে হবে আন্ডার আন্ডারটা কি পজিশন তারপরে দেখো লেখা আছে দি ডগ ইজ অন দা চেয়ার তাহলে এখানে অনটা কি পজিশন আই শ্যাল গো টু পাঞ্জাব এখানে টুটা কি পজিশন র‍্যাট ইজ অ্যাট হোম এখানে একটা হলো কি পজিশন আই রিড ইন স্কুল ইনটা হলো কি পজিশন তাহলে এরপর হচ্ছে দেখো ছবিতে দেয়া আছে দেখছো একটা টেবিলে ছবি দেয়া আছে তারপর একটা বই আছে তাহলে দি বুক ইজ অন দা টেবিল আমি কথাটা বলবো একটা চেয়ারে ছবি দেয়া আছে পিকচার দিয়ে তোমরা দেখো সেই পিকচারটা কি দেয়া আছে একটা চেয়ারে পিকচার দেয়া আছে তার নিচে একটা বিড়াল আছে তার বিড়ালটা চেয়ারের তলায় আছে দি ক্যাট ইজ আন্ডার দা চেয়ার ঠিক আছে আর এইখানেতে তো হাঁড়ির ভিতর এগুলো কি রয়েছে এটা কি বুঝতে পারছো হাঁড়ির ভিতর যাহা কিছু সামথিং কিছু রয়েছে এখানে ইন করবে ইজ ইন দি পট করবে বুঝতে পেরেছো হ্যাঁ এখানে ইন ইন পজিশনটা বসবে আর চারেতে যেটা আছে শূন্যস্থান পূরণ করতে বলা আছে সেই শূন্যস্থান পূরণে কি বলা আছে বলা আছে আই লিভ ড্যাশ কলকাতা আই লিভ ড্যাশ কলকাতা দিয়ে আছে কলকাতা এটি দিয়ে আছে এটি দিয়ে আছে চারের শূন্যস্থানে এখানে ইন পজিশনটা বসাবে দুয়ে দিয়ে আছে দি বয় খেল দি বয় খেল ড্যাশ ট্রি মানে গাছ থেকে ছেলেটি পড়ে গেল থেকে হইতো বলে ফ্রম পি পজিশন হবে তাহলে দি বয় ফেল ফ্রম দি ট্রি বসাবে ফ্রম পি পজিশন বসাবে আর দুটি আছে তোমাদের বলে দিচ্ছি সি রাইডস ড্যাশ দি পেন এটা উইথ দি পেন বসাবে দি বয় ট্রাভেলস ড্যাশ এ কার এটা বাই এ কার বসাবে ঠিক আছে আজকে তোমাদের এই পজিশনটা সবটাই পড়িয়ে দিলাম এই পরবর্তী পর্যায়ে লেসন তার পড়াবো পরে তোমাদের সাথে অনলাইন ক্লাসে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সামনেই পুজো পুজো এনজয় করো